মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে সকাল সকালই ব্লগটাকে স্টার্ট করছি, দিনটাকে স্টার্ট করছি। আশা করি তোমরা ভালোই আছো সবাই। আর এই সময় এই পজিটিভিটিটা নিয়েই তো আমাদের থাকতে হবে, বলো যে ভালো থাকবো, বাড়ির লোক ভালো থাকবে, কারণ চারিদিকে যা চলছে যা চলছে সত্যি এত ডিপ্রেসড আর এত ডাউন লাগে কি বলার কথা না। তো যাই হোক, আজকে অনেক কাজ আছে, সারাদিন ধরে বাড়িতে রয়েছি, তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো দেখানোর যে আজকে কী কী করছি কি না করছি। সুজিতের ওয়ার্ক ফ্রম হোম চলছে, তো এখন চটপট বানিয়ে নেবো ব্রেকফাস্টটা। আজকে ইচ্ছা আছে একটু চিজ, আজকে না আজকে ওটা হচ্ছে বলে চিজ মেয়ো এগ স্যান্ডউইচ, তো সেটা তোমাদেরকে দেখাবো, সেটা দিয়ে আজকে আমাদের দিনটা স্টার্ট হবে। তো চলো দেখা যাক কী কী করি। এই যে আমাদের এখানে রেডি হয়ে গেছে স্যান্ডউইচ, স্যান্ডউইচটা একটু চ্যাপটা চ্যাপটা মতো হয়ে গেছে, তার কারণ এত কিছু ভেতরে জিনিসপত্র দেওয়া হয়েছে না। তো এই দেখো আজকে আমাদের স্যান্ডউইচ রেডি। এই যে স্যান্ডউইচগুলো একটু চ্যাপটা চ্যাপটা মতো হয়ে গেছে, কেন কি এর মধ্যে এত শশা ফশা এইসব দেওয়া হয়েছে না, ওটা এ নিতে পারেনি, চাপটা নিতে পারেনি, খেয়ে দেখবো। এর মধ্যে চিজ মেয়োনিজ কিনা নেই, ওয়েট বাড়ার জন্য দারুণ মারাত্মক একটা জিনিস। দেখি তো ঠিক আছে। তো সকালে ব্রেকফাস্ট টেকফাস্ট করার পর অনেক কাজ ছিল, যেহেতু আমার কাজের দিদি আসছে না, তো আমাকে একটা মহাবিপদে ফেলে দিয়েছে। যাই হোক, যাবতীয় সমস্ত কাজ টাজ করে এই জাস্ট ফ্রেশ হয়ে উঠলাম, এখন লাঞ্চ করে নেবো। তো তাড়াতাড়ি করে এখন লাঞ্চ করে নিতে হবে, কারণ সুজিত বললো সুজিতের আর 10 মিনিট বাদের থেকে কি জুম কল না কন কল হেনা থানা আছে, সেগুলো শুরু হয়ে যাবে, তো খেয়ে নিতে হবে। আর আজকে যেহেতু রাত্রিবেলা একটা খুব ভালো ডিনার করার প্ল্যান আছে, মানে বাড়িতে বসেই করবো আর কি, তো তার জন্যই সুজিতকে আমি বললাম আজ দুপুরবেলাটা একদম হালকা কিছু খেয়ে নিই, কারণ ব্রেকফাস্টটাও বেশ হেভি ছিল। মানে এইরকম সিন বোধ হয় ওয়ার্ক ফ্রম হোমেই সম্ভব, এখানে জুম কল করছো না কন কল কি এখানে, মানে জুম কল করতে করতে পান্তা ভাত খাওয়া, সত্যি এগুলো কোভিড সিচুয়েশনে। ওয়ার্ক ফ্রম হোম, ওয়ার্ক ফ্রম হোম, এর নাম ওয়ার্ক ফ্রম হোম, হাফ প্যান্ট পরে পান্তা ভাত খেতে খেতে, ও ছেলেটা ছেলেটা। এই হচ্ছে আমাদের মাছ ভাজা, আর এখানে ছেলেটা আচ্ছা সে শুকনো লঙ্কা ভেজেছে, দেখো এ খাবে শুকনো লঙ্কা, রয়েছে পেঁয়াজ, এর থেকে ভালো কম্বিনেশন গরমকালের কিচ্ছু নয়। ভাতটা পুরো ঠান্ডা, ফ্রিজ থেকে বার করলাম, আর
যদিও এখন গরমকালে দুপুরে ম্যাক্সিমাম দিন অফিসে আমার লাঞ্চ এটাই থাকে, ভাতের ওপর নুন ছড়িয়ে নিয়ে চলে যাই, গিয়ে জল ঢেলে হাতে কিছু একটা ভাজা থাকে, হয় মাছ নয় বড়া নয় আলু ভাজা, এই দুটো দিয়ে আমার চলে। তোমার মতো শুকনো লঙ্কা দিয়ে খেয়ে রেখি তো। খাওয়াটা ঠিকঠাকই খাচ্ছিলাম, বেশি পাকামি মেরে সুজিতে দেখা দেখি লঙ্কা ডলে খেয়ে দিকে বেশ হাওয়া দিয়েছে, খেয়ে দিয়ে উঠলাম আর আকাশটা পুরো মেঘলা করে গিয়ে বেশ হাওয়া দিয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। এই যে নিম গাছটা আছে এখান দিয়ে, এই যে এখান দিয়ে পুরো পাতাগুলো ঢুকেই আছে জানলা দিয়ে, জানলার ভিতরে চলে আসতে হবে। খুব সুন্দর আমাদের স্টেশন দেখা যাচ্ছে, এখান থেকে আমাদের বাড়ি থেকে স্টেশন দেখা যায়, যদিও এখানে এখন তো কোনো ট্রেনই নাই, মাঝে মাঝে দু একটা যায়, একটা কিন্তু স্টাফের ট্রেন। তো বিকেলে তো ঘুম থেকে একটু উঠে চা ঠা খেয়ে নিয়ে একটা শাড়ির কালেকশানের ব্লগ করলাম, যেটা আলাদা পার্টে যাবে, তোমরা দেখতেই পাবে। ও আর এখন আমরা করছি ডিনারের প্রিপারেশন, যেহেতু আগেই বলেছি এখন চিকেন ডিম চিকেন ডিম চিকেন ডিম ছাড়ার কোনো অপশান নেই, তো চিকেন খেতে 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 এত বড় হয়েছে, সুজিত বলে চলো চিকেনটাকে একটু অন্যরকমভাবে করি, কী না চিকেন বাটার মশলা না চিকেন টিক্কা বাটার মশলা কিছু একটা করে করবে, মশলা মোটামুটি খুবই ইজি আর কি, ঘরেই থাকে মশলাগুলো সেগুলো দিয়ে করা যায়, রেসিপি লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা দেখতে পাবে এটা ফুড অ্যাবভ অল চ্যানেলে ওরা করেছিল। আর আমি বললাম সাথে তাহলে কী খাওয়া যায়, লুচি বা পরোটা এই জাতীয়, যেহেতু পরোটা আমি খুব একটা ভালো বানাতে পারি না, খুব একটা ভালো কি আমি ভালো বানাতেই পারি না, পরোটা খুব কড়কড়ে মরমরে টাইপের হয়ে যায়, তো তার জন্য বললাম যে চলো তাহলে একটুখানি নান বানিয়ে নিই, বাটার নান বানিয়ে নিই বা গার্লিক নান বানিয়ে নিই, ওটাও খুবই ইজি, ওটারও আমাদের রেসিপি করা আছে ফুড অ্যাবভ অলেই দেওয়া আছে, আমি রেসিপি লিঙ্ক দিয়ে দেবো। তো ওই আর কি হবে, একটু বাটার নান হবে আর চিকেনটা যেহেতু খেতে খেতে অরুচি হয়ে যাচ্ছে তো একটু অন্যরকমভাবে করবো, এটাই তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে কী করি না করি। সুন্দর করে ম্যারিনেশন করে এখানে দিয়ে দিল, এবার এটা এই তাওয়ার মধ্যে যেটুকুনি একটু পোড়া পোড়া হালকা ওরকম হবে হবে পেস্ট করতে হবে ঠান্ডা করে, আর এখানে ও এটা পেস্ট করবে না, আর এখানে গ্রেভির জন্য সমস্ত কিছু দিয়ে সেদ্ধ করছো না? হ্যাঁ সেদ্ধ এটা পুরো মোটামুটি 80% কুক হয়ে যাবে, 20% জাস্ট মাংসটার সাথে গ্রেভিটা মিক্স করা, ওকে এটা এরকম ভাবে করছে। আর এখানে আমি এটাকে নানের জন্য ময়দাটাকে মেখে রেখে দিয়েছি, এটাকে ভালো করে করার সময় ঠাসবো। আচ্ছা চিকেনের এটা মানে কারোর যদি বাড়িতে চিকেন থাকে তাহলে কি অনেক রকমের মশলা কিছু লাগে? না মানে ধরো সামান্য প্রথমে লেবু নুন আদা রসুন দিয়ে আধা ঘন্টা মিনিমাম, বেশি মানে তার মানে আমার মধ্য কথা জানতে চাইছি যে এই লকডাউনের মধ্যে যদি কারো বাড়িতে চিকেন থাকে মোটামুটি সে করে ফেলতে পারবে, তো তাহলে সে করে ফেলতে পারবে কারণ এখন সবাই চিকেনই খাচ্ছে, আর কত ওই এক মাংসের ঝোল খাবে পাগল হয়ে যাচ্ছে, মাংসের ঝোল আলু 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 আর মাখন মোটামুটি থাকে সবার বাড়িতে, একটা মারাত্মক কিছু মশলা লাগে না, মানে মোটামুটি বাড়িতে আমাদের সবার বাড়িতে এই ধরনের মশলাগুলো থাকে, সেটা দিয়ে তোমরা ট্রাই করতে পারো, আমি রেসিপি লিঙ্কটা দিয়ে দেবো। ফাইনালি চিকেনগুলো এরকম হয়ে যাবে, মানে একদম জলীয় ব্যাপারটা চলে যাবে আর এরকম টাইপের পোড়া 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 মতো হয়ে যাবে, এবার এটা এটা গ্রেভিতে যাবে এটা।
লোভ সামলাতে না পেরে আমি একটা নিয়ে এলাম, এটা সুজিদার আমি একটু খাবো, এর মধ্যে একটু লেবু দিয়ে দিই। চিকেনটা খুব ভালো সফট হয়ে গেছে, আর এটা গ্রেভিতে গেলে তো আরেকটু হবে। কতদিন দোকানের চিকেন তন্দুরি খাই না, আর কবে খেতে পারবো তার ঠিকও নেই। বিকেলবেলা জাস্ট চা বিস্কুট খেলাম, একটা ছোট্টখাট্টো ব্লগ শ্যুট করছিলাম, তারপরে ওটা হয়ে যাওয়ার পরেই ময়দা টাদা মাখলাম, হেনা তেনা করলাম, তো দুজনের কিছু খাওয়া হয়নি অ্যাজ আ টিফিন। কী বা খাবো, এত কিছু পেয়েছিল, নেবে একটু, নেবে আসো। সত্যি খুব ভালো খেলাম, এরকম দু পিস খেলে আমার আর ভাত ফাত কিছু দরকার হতো না। এখানে পুরো সফট হয়ে যায় ডো রেডি, বেশি এখানে চিকেন টিক্কা বাটার মশলা অলমোস্ট রেডি, জাস্ট এখানে একটু ক্রিম ফ্রেশ ক্রিম দিয়ে রান্নাটা কমপ্লিট হবে। নান মানে ভাজা বলবো না কি বলবো, সেকতে গিয়ে এমন অবস্থা হয়েছে, এত গরম এত গরম আর এত মশা রান্না করে। তো এই যে নান রেডি আমাদের, এই হচ্ছে নান, বাটার দিয়ে নিয়ে এসেছি, বাটার নান এটা। এখানে হচ্ছে চিকেন টিক্কা বাটার মশলাটা, ও প্লেটে সার্ভ করবে, তো এখন দেখাচ্ছি কীরকম হয়েছে। এখান থেকে এখানে দেবে বলছে, এগুলো সার্ভ করবো, সার্ভ করছে সার্ভিং বয়। এখন রেস্টুরেন্টের স্বাদই ঘরে বসেই পেতে হবে আমাদের সবাইকে, কিছু করার নেই। আর কিছু তো করে মানুষ বাঁচবে, চারিদিকের এইসব আর আমার ভালো লাগছে না। এই না দুজনে সেম হয়ে গেছে, হ্যাঁ দুজনের জামা সেম সেম। নাম ঠিক আছে, দারুণ, এটা মানে নুন দিতে ভুলে গেছি, ছাড়ো বেশি এক্সট্রা নুন খাওয়া উচিত না। বেশ সফট, আর বাটার দিলে না গরম অবস্থায় যখন এটার মধ্যে মাখনটা পড়ে, মাখনটা পুরো ভেতর অবধি অ্যাবজর্ব হয়ে যায়, যার জন্য এটা ছিঁড়ে যখন খাওয়া হয় গন্ধটা খুব সুন্দর লাগে। আর সফট হচ্ছে, আর ভেতরটা পুরো হয়ে গেছে, কাঁচা ভাব নেই কথা। আর এটা তো পুরো রেস্টুরেন্ট স্টাইল, পুরো রেস্টুরেন্ট স্টাইল। মাছটা তো দাও, লকডাউনে ঘরে বসে এক আধ দিন এগুলো খেতে পারো, ট্রাই করতে পারো। যেদিন যেদিন আমার অফিস ডে থাকে সেদিন সেদিন সারা দিন ধরে অ্যাম্বুলেন্সের আওয়াজ আর ওই গাড়ি, আমার মাথাটা জাস্ট পাগল হয়ে যাওয়ার জোগাড়। চিকেনটা একটু খেয়ে দেখবো, চিকেনটা খেয়ে দেখো, এই চিকেনটা দিয়া আমার মনে হয় লুচি পাওয়াটা ভালো লাগবে না। লুচি পাওয়াটা একটা অন্যরকম জিনিস, প্লেন রুটি, রুমালি রুটি বা এই ধরনের নান, তার কারণ পরোটাটা দিয়ে না আবার ঠিক একটু ওই মাটন কষা মানে একটু ওরকম একটা ব্যাপার ভালো লাগে। আমরা দুজনের মধ্যে কেবি খুব একটা রেস্টুরেন্ট ফ্রিক নই আর কি, মানে যাই হোক না খুব কম যাই, রেস্টুরেন্টে যাওয়ার থেকে আমার ছোটো ছোটো জায়গাতে যেতে খুব বেশি ভালো লাগে।
তো ওই জন্য ম্যাক্সিমাম টাইমই তোমরা দেখেও থাকবে আমাদের ব্লগে কি আমরা নানান রকম খাবার দাবার ঘরে বসে ট্রাই করতেই পছন্দ করি। কোভিড বলে না এমনি সময়? হুম এমনি সময়। আর কোভিডের সময় চারিদিকে মানে এই বাড়িতে তো আমরা টিভি টিভি দেখি না, ওই বাড়িতে গেলে অনেক সময় মা আর আমি নিউজ খুলে বুঝি। ওই নিউজে এক করোনার খবর, আর ফেসবুক খুললেই ওই এক, এত মানে মানুষেরই এত অসহায়তা, এত হাহাকার না দেখে দেখে দেখতে আমার প্রচণ্ড ডিপ্রেসিং লাগে, ভালো লাগছে না। আর সবারই তাই অবস্থা, প্রত্যেকেই প্রচণ্ড ডিপ্রেসড। কিন্তু এখন কথা হচ্ছে আমার একটা নান খেয়েই আমার পেট ভরে গেছে। চিকেন টিক্কা বাটার মশালাটাতে যে রেসিপি লিঙ্কটা আমি দিয়ে দেবো সেটাতে তোমরা দেখতে পাবে যে ঘরের মোটামুটি মশলা দিয়ে এটা করা যায়। এবারে হয়তো এমন কিছু ইউজ করেছে ওর মানে করা হয়েছে বা কিছু যেটা হয়তো তোমাদের হাতের কাছে নেই, তো সেটা একটু নিজেদের বুদ্ধিমতন স্কিপ করে গেলে বা সেটা পরিবর্তে হাতে যদি অন্য কিছু থাকে সেটাও দিয়ে দিলে আর কি। যেমন থাকে না ওইভাবে ইউজ হয় না, দেয়া দরকার নেই। আজকের ব্লগটাকে আর বাড়াচ্ছি না, এই ব্লগটা এখানেই শেষ করলাম। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, সকাল থেকে শুরু করে কি কি করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগছে। আর এরপর দেখা হবে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগ নিয়ে, চেষ্টা করবো আবার নতুন কিছু একটা নতুনত্ব নিয়ে চলে আসার। সব ব্লগ তো বাড়ি থেকেই হচ্ছে, সেটা নিয়ে আর নতুন করে কি বলবো। দেখা হবে আবার নেক্সট কোনো এক্সাইটিং ব্লগ নিয়ে, ততক্ষণ অবধি টাটা, সবাই সেফ থেকো।